আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফর শেষ করে বাংলাদেশে ফেরত এসছেন এবং তারই ভারত যাত্রা বা ভারত সফর নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি একটি স্মরণকালের কিংবদন্তির সফর এবং শেখ হাসিনার নেতৃত্বে যে বিশাল বহর ভারত সফর করে এসছে এটিকে আওয়ামী লীগ ভারতের যে সফরকার যে ইতিহাস রয়েছে বা ভারত বাংলাদেশের সম্পর্কের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সবচেয়ে মাইল ফলক হিসেবে উল্লেখ করার চেষ্টা করছেন এবং এটিকে ভারত জয় বলে তারা প্রচার করার চেষ্টা করছেন এবং বিরোধী দল বিএনপি স্বর্ণ দল তাদের বক্তব্য হলো যে এটি কোনো সফরই ছিল না এটি মূলত শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য দিল্লির আনুকূল্য লাভের আশায় তিনি সেখানে গিয়েছিলেন এবং সে আশার গুড়ে বালি এর কারণ হলো দিল্লি থেকে কখনো কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি তো এ সকল রাজনৈতিক কথাবার্তা চলছে এবং বিএনপি প্রশ্ন করছে যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে গেলেন তিনি কি উপহার নিয়ে এলেন কি পেলেন বা কী সম্বর্ধনা পেলেন কী অভ্যর্থনা পেলেন এবং এইগুলো নিয়ে বিএনপি যাচ্ছে তাই ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে আওয়ামী লীগকে আক্রমণ করে কথাবার্তা বলছে আর ওগুলোর জবাবে আওয়ামী লীগের যারা লোকজন তারা বলার চেষ্টা করছে বিশেষ করে জানাব ওবায়দুল কাদের তিনি বলার চেষ্টা করছেন যে এ যাবৎকালে ভারত থেকে আমরা যা পেয়েছি তার চাইতে অনেক অনেক বেশি ভারত এমন কিছু নেই যা এইবারে সফরে বাংলাদেশকে দেয়নি এবং তিনি এই এতগুলো যে পেয়েছেন এগুলো প্রকাশ সহস ভাষায় প্রকাশের জন্য তিনি যে শব্দমালা রচনা করেছেন সেইগুলো হলো যে আমাদের দেশের মানুষের যত রকম প্রয়োজন রয়েছে সব প্রয়োজন ভারত এবার মিটিয়ে দিয়েছে তো বোঝার চেষ্টা করুন যে আমাদের কী কী প্রয়োজন রয়েছে কী কী অভাব রয়েছে আর সেই অভাবগুলো ভারত কিভাবে মিটিয়ে দিয়েছে এবং এই বিষয়গুলো যদি আরো বিস্তারিত অনাগত দিনে মানুষ জানতে চান তবে অনেকেই জনাব ওবায়দুল কাদের স্মরণাপন্ন হতে পারেন তার সঙ্গে কথা বলতে পারেন তাকে জিজ্ঞাসা করতে পারেন অথবা তার সঙ্গে একান্ত বৈঠক করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন তো এই হলো প্রধানমন্ত্রীর ভারত জয় নিয়ে সংক্ষেপ আলোচনা দ্বিতীয় যে বিষয়টি আজকে আলোচনা করবো সেটিও কিন্তু বেশি আলোচিত সেটি হল পুলিশের প্রধান আইজি বেনজির আহমেদ ডক্টর বেনজির তিনি জাতিসংঘের একটি সম্মেলনে অংশগ্রহণ পুলিশ সংক্রান্ত একটি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমেরিকা গিয়েছিলেন এবং আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর বেনজিরকে স্যাংশন দিয়েছে এবং সেই সুবাদে তিনি আমেরিকাতে যেতে পারবেন না তো কাজই তার এই যাওয়া নিয়ে খুব বিতর্ক চলছিল যে তিনি আমেরিকান ভিসা পাবেন না আর এই জনগণের এ ধরনের যে সমালোচনা এটিকে পুলিশ বাহিনী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তি তারা রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং এটি তাদের হাতে ঘা লাগিয়েছে ফলে তারা যে কোনো মূল্যে ড বেনার্জিরকে আমেরিকা পাঠানোর জন্য কিংবা ডক্টর ব্যানার্জির আমেরিকা যাওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে পড়েছিলেন এবং যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন তখন পুলিশ হেডকোয়ার্টারে আনন্দের বন্যা বয়ে গিয়েছে আমি জানি না সে আনন্দ তারা কীভাবে উদযাপিত করেছে নিঃসন্দেহে তারা মিষ্টি খেয়েছে হাসি টামসা করেছে এবং নিজেদের অনাগত দিনের যে বিজয় এই বিজয় নিয়ে আরও আশাবাদী হয়েছে এবং ডক্টর বেনুজির অনেকটা বুক ফুলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেখানে গিয়ে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এরপরে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে বক্তব্য দেয় তিনি সেভাবে বক্তব্য দিয়েছেন এবং তাকে যারা সংবর্ধনা দিয়েছে ওখানকার পাড়া রয়েছে নিউ ইয়র্কের সেই বাঙালিপাড়াতে জ্যাকশন হায়ার্স এলাকাতে তাকে যে সংবর্ধনা দিয়েছে সেখানে তিনি অনেক খোলামেলা কথা বলেছেন এবং তার সেই কথাবার্তার মধ্যে এক ধরনের বিজয়ের চিহ্ন ছিল একটা লাজ মানে যাকে বলে বেপরোয়া ভাব ছিল এবং একটা ড্যাম কেয়ার যেটাকে ইংরেজিতে ড্যাম কেয়ার বলা হয় সেরকম ভাব ছিল এবং তিনি বেশ হাসি খুশিভাবে তার উপর যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এটি নিয়ে তিনি স্যাটায়ার করছিলেন তার স্যাটায়ার বেশ আনন্দদায়ক ছিল শ্রুতিমধুর ছিল এবং তিনি চমৎকার শৈলী দ্বারা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছেন যে তারা বেসিক্যালি তার উপর যে নিষেধাজ্ঞাটা দিয়েছে এটি অন্যায় অযাচিত অবিবেচনা প্রশোধ অসত্য এবং এই কাজ করে তারা প্রজ্ঞার পরিচয় দেয়নি এবং এটি ডক্টর বেনুজি তার বক্তব্যে বলেছেন যে দু হাজার নয় সনের কিছু ঘটনাকে কেন্দ্র করে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তো দু হাজার নয় সনে তিনি তো বাংলাদেশে ছিলেন না এবং তিনি প্রশ্ন করেছেন আচ্ছা আপনারা বলেন তো দু হাজার নয় সনে কোথায় ছিলাম তো লোকজন সবাই বলল যে আমরা জানি না জানি না তখন তিনি বেশ বিজয়ের হাসি হেসে বললেন যে আমি এই নিউ ইয়র্কে ছিলাম এখানেই আমবাসীতে কাজ করেছি তো এইভাবে তিনি আমেরিকা ভ্রমণ করে এসছেন আসার পর তার যারা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী তার যারা ভবিষ্যৎ ভালো হবে এমন কামনা করেন তারা এটি ডক্টর বেনজিরের আমেরিকা বিজয় বলে প্রচার করছেন তো বোঝার চেষ্টা করুন শেখ হাসিনা ভারত জয় করে এলেন আর বেনজির আমেরিকা বিজয় লাভ করে আসলেন এখন জয় শব্দের অর্থ কি আর বিজয় শব্দের অর্থ কি এটি ব্যাপক এটি ব্যাখ্যা করতে গেলে অনেক দীর্ঘ সময় করতে হবে তবে আমরা জানি যে ক্রিস্টোফার কলম্বাস মার্কিন যুক্তরাষ্ট্র তিনি আবিষ্কার করেছিলেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করেছিলেন বটে কিন্তু এখন পর্যন্ত কেউ মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে জয়লাভ করেনি বিজয়ের তো প্রশ্নই আসে না তো সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রধান তিনি সেই মার্কিন জাতির হাজার বছরের ইতিহাসে তিনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয় তিনি ছিনিয়ে এনেছেন বাংলা মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বিজয় লাভ করেছেন সেখানে গিয়ে এখন এই যে বিজয় এবং যাকে বলে জয় এটির একটি খুব সংক্ষেপে না বললে আমি আমার লোভ সম্বরণ করতে পারছি না যেমন চন্দ্র বিজয় হয়েছে তো বিজয়ের জন্য অভিযান দরকার হয় অভিযান করতে হয় সেখানে যেতে হয় এবং অভিযান করার জন্য প্রস্তুতি থাকতে হয় সামরিক অর্থনৈতিক প্রযুক্তিগত এবং এইগুলো নিয়ে যখন কোনো একটি জায়গাতে পৌঁছানো যায় এবং সেটি করায়ত্ত করা হয় সেটিকে বিজয় বলা হয় যেমন আমরা মঙ্গল গ্রহে বিজয় লাভ করেছি এরপরে চন্দ্রে বিজয় লাভ করেছি অভিযান পরিচালনা করতে হয়েছে অর্থাৎ যেখানে অভিযান করে জয় লাভ করা হয় সেটিকে বলা হয় বিজয় আর জয় হলো সপ্রনোদিত জয় অর্থাৎ আপনি কোথাও গেলেন ভিনি সিজারের মতো আর অমনি যে লোকগুলো তারা স্বেচ্ছায় আপনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রেম ভালোবাসা ধন সম্পদ সব কিছু আপনাকে দিল এটিকে বলা হয় জয় তো এই জয় তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত জয় করে এসেছেন অর্থাৎ তিনি গেছেন ভারত একেবারে স্বেচ্ছায় দিয়েছেন আর ডক্টর বেনজির অনেক কষ্ট করে কসরত করে অভিযান করে অভিযানের ন্যায় শ্রম দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখান থেকে জয়লাভ করে আসছেন যেটিকে বিজয় বলা হচ্ছে এর বাইরে আরো একটি বক্তব্য বলা রয়েছে সেটি হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন এখন এই মোমেন নামে যে ভদ্রলোক এনার ভবিষ্যৎকে এই মুহূর্তেটা আমরা কেউ বলতে পারছি না সরকারি দলের অনেকে তার উপর নিদারুণ বেখাপ্পা সাবেক পররাষ্ট্রমন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী দীপুমণি তিনিও দেখলাম যে বেশ বিরক্ত যখন তাকে কেউ প্রশ্ন করা হলো মোমেনের ভবিষ্যৎ কী তিনি কি ক্ষমতায় থাকবেন তখন তিনি আফসোস করে বললেন যে এই যে আমরা কথা বলি জবান এটি লাগাম টানা দরকার আছে এই কথার কারণে দুনিয়া জয় হয় কথার কারণে দুনিয়ায় পরাজয়ের সৃষ্টি হয় কথার কারণে আমরা অনেক কিছু পেয়ে যাই কথার কারণে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি তো কাজেই তার মতো একজন প্রভাবশালী মন্ত্রী যখন মোমেনের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলেন তাহলে বুঝতে হবে যে মোমেনের ভাগ্যের যে শিখে এটি এখন ঝুলছে উত্তরে যাচ্ছে দক্ষিণে যাচ্ছে এটি শুরু হলো সেই দিন থেকে অর্থাৎ যখন মোমেন ভারতে গেলেন এবং সেখান থেকে চট্টগ্রামে এলেন চট্টগ্রামে এসে তিনি যখন বললেন যে তিনি ভারতে বলে এসছেন যেন ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করে এবং এরকম একটা কর্তৃত্ব নিয়ে তিনি বললেন যে মোমেনের কথা মতোই ভারত মূলত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে এবং বিষয়টি ভারতের রাজনীতিতে যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে এবং সেখানকার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তিনি বেশ বিরক্তি প্রকাশ করলেন এবং বললেন যে আমি এই ব্যাপারে কিছুই জানি না যিনি এই বক্তব্য দিয়েছেন তাকে জিজ্ঞাসা করেন তো আবার এই বিষয়টি নিয়ে যখন বাংলাদেশে তর্ক হলো বিতর্ক হলো কেউ এটিকে স্বাধীনতা সার্বভৌমত্বের অবমাননা বলা হলো কেউ এটিকে গণতন্ত্রের কবরচনা চেয়ে বলে বলার চেষ্টা করলো কেউ মোমেনকে একেবারে সঙ্গে সঙ্গে পদচ্যুত করে ফাঁসিতে লটকানোর জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলার চেষ্টা করলো এবং এই সকল কথাবার্তায় ডক্টর আব্দুল মোমেন রকম বিচলিত হলেন না তিনি আবার সেই গেলেন টুঙ্গিপাড়াত এবং গুন্দের মাজার জিয়ারতের জন্য সেখানে গিয়ে তিনি বলেন যে আমি যা বলেছি সজ্ঞানে বলেছি উচিত কথা বলেছি সত্য বলেছি এবং এই ব্যাপারে আমার কোনো সূচনা নেই তো এই যে কথা বলার পরে যারা আবার দুটানায় ছিল তারা বললেন যে হ্যাঁ ভদ্রক তো ঠিকই বলেছেন সত্য কথা বলেছেন কিছু লোক তার পক্ষে অবস্থান করল তো এই অবস্থায় প্রধানমন্ত্রী যখন দিল্লিতে গেলেন দেখা গেল এয়ারপোর্ট থেকে ডক্টর মোমেনকে ফেরত পাঠানো হয়েছে সবাই বললেন যে প্রধানমন্ত্রী তাকে নেয়নি তাকে শেষ মুহূর্তে সফর সূচিদের যে তালিকা মেহমানদের তালিকা সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এটি নজিরবিহীন ঘটনা প্রধানমন্ত্রী দিল্লি যাবেন আর ডক্টর মোমন মনে করা হয় যে তিনি দিল্লির খাস লোক একেবারে খাস লোক তো সেই খাস লোককে তিনি দিল্লি নেবেন এটা কি করে হয় এটি নিয়ে প্রশ্ন হলো আর ওদিকে কেউ কেউ বললো যে ডক্টর মোমেন আসলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি ভর্তি হয়েছেন এবং এটির বাস্তব রূপ দেওয়ার জন্য সিএমএসের ছবি তো আর পাওয়া যায় না তিনি আবার করলেন কি এ ভর্তি হয়েছেন কি না বলতে পারবো না তিনি এসে পিজিতে শারীরিক চেক আপ করলেন এবং সেখানে খুব বিষণ্ন মনে তাকে আমরা দেখতে পেলাম খুবই অসুস্থ অবস্থায় মনঠন খুব খারাপ এবং যা ঘটেছে তাতে স্পষ্টতই যে তার মন খারাপ মন খারাপ হলে তার হৃদয় খারাপ হবে হৃদয় খারাপ হলে তার মস্তিষ্ক খারাপ হয়ে যাবে শরীরে দুর্বলতা দেখা দিবে। এবং এই কারণে তার ব্রেন স্ট্রোক হতে পারে হার্ট স্ট্রোক হতে পারে এবং সেটি ভালো জিনিস নয় এবং এজন্য তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য পিজি হাসপাতালে এসছেন ফলে তার এই অসুস্থতা নিয়ে আমি ট্রল করতে চাই না আমি সহানুভূতি জানাতে চাই আমি শুধু বলতে চাই যে এই যে এত কিছু হলো আসলে শেষ অবধি ডক্টর মোমেন কি ক্ষমতায় থাকবেন কিনা এবং অনাগত দিনে যদি ক্ষমতা না থাকেন তাহলে এই গুরুত্বপূর্ণ পদে কে আসছেন এটি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এবং দলের মধ্যে অনেকেই এটি পাওয়ার জন্য রীতিমতো নানারকম লবিং শুরু করে দিয়েছেন তো এখন তিনটি বিষয় নিয়ে বিচ্ছিন্নভাবে আলাপ করলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত জয় ডক্টর বেনজিরের আমেরিকা বিজয় এবং ডক্টর মোমেনের সম্ভাব্য বিদায় এবং এই বিষয়গুলো কিভাবে কাজ করে ক্রিয়া করে প্রতিক্রিয়া করে অনাগত দিনে সেটি এখন দেখার বিষয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত